আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি শরীফুর রহমান সজল, নতুন একটা ব্লগিং ভিডিওতে আপনাদেরকে স্বাগত করছি। আমরা আজকে সন্ধ্যার পর দুজনে ঘুরতে যাব এবং নতুনলাট বাস স্ট্যান্ড যাবো, টিকিট কাটব, কিছু কেনাকাটা করবো বা সবজি, তারপর মানে কিছু খাওয়া দাওয়া করবো। তো সমস্যা নাই, একটু তাড়াতাড়ি করার দরকার নাই, ঘুরে যাবো শুধু টিকিট কাটতে, কোনো কাজ বাসা নেই। এবার একটু মেডিসিন ছুটি লাগে, কাজ বিল নতুন লোক আই এই ছুটি জয়েন করছে, যদি বাধা গেছে বুঝতে বিগড়ে আছে না। বরিশাল শহরের একটা সাইড, এটা সিএমবি রোড। এই রোডটা আমরা যখন ছোটোকালে দেখছি, মনে আছে তোমার, কাশীপুর গেলাম একদিন সাজনাগর বাসায়, তোমার মাহমুদ বাবু, আম্মায়, তোমার মায়, আজারিকে একটা ওই যে হেনাপুর বাসায় আইয়ে দেখি তোমার বাসায়, বন্ধুরা পরে সাজনাগর বুকে তোমার একটা গেঞ্জি গায়ে দেখছি তোমার বাসায়, এখানে কি হয়েছিল যাই না, তোমার ভাই জানে হে জানে আপনা ভুল। হ্যাঁ এমনি ছিল কি না, লাইট গুলো তো আর পয়সা সব সমস্ত শহরের লাইট। এই পুকুরটা মানে ওই ছন্দদুরা নষ্ট করেছে পাশে দোকান দুটা দিয়ে, এখানে এমন ভাবে দোকান দিয়েছে পুকুরটা হয় না। মার্কাজ মসজিদ বলে এটা, তাবলিক জামাতের লোকজন এখানে বরিশালে যারা আছে তারা এই মসজিদে, পুকুরটা এত সুন্দর, মানুষই না আছে কিন্তু আড্ডা দিতে আইতেছে, রুই এই দিব টোটাল পুকুরের পাশে দোকান, হ্যাঁ ওই পিছু টোটাল ঘুরে ঘুরে দোকান, মানে এটা মানুষের যদি রিজিকের বিষয় কিন্তু মানে মানুষ যে একটু ঘুরবে বইবে ফেলে আড্ডাটা দেয় হয়তো যে বই দিছে করবে কি, মানে মানুষ এত বেকার দেশে যে যার মধ্যে অনেকগুলো দোকান খুলে দিয়েছে কিন্তু লোক নাই, মানুষ নাই, কিছু নাই, টোটাল পুকুরের পাড়টা সতেরোটা এক সাইডে দিয়েছে দিও সকল দিয়ে, আবার ঝামেলা আছে সকল দিয়ে, আবার দল না করলে এরা পায় না, ডিস্টার্ব আছে। এটা কি ট্রেন লাইনে কাজ করবে, এনে ট্রেন লাইনে কাজ করবে নাকি না রাস্তা, হ্যাঁ রাস্তা পার্ক
কি দরের বে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বরিশাল এটা নাকি এটা প্রতিষ্ঠান হলো বরিশাল মহিলা ও সরকারি বিষয় শিশু বিভাগ আল্লাহ মালিক আব্দুর রব সানিয়াবাদ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বরিশাল বন বস্ত্র অধিদপ্তর পাট মন্ত্রণালয় দিনে কলেজ থেকে বল দিনে যাই না ইউনিভার্সিটি গ্লোবাল ভিলেজ জিইউবি বরিশাল ক্যাম্পাস ওই যে দিলু ভাই বন্ধু আছে না ওই যে একটা মেয়ে মারা গেছিল মনে আছে ওই যে মাহিদের বাসার পিছনে এরকম একটা মেয়ে মারা গেছে কলেজ যাওয়ার পথে হ্যাঁ ইয়া চান্স পেয়েছে হ্যাঁ ওই ছেলে বুয়েটে ওই দোকানে ছোট দোকানে আছে না যে ফটো করে ওই যে কাগজপত্র ইয়ে করতেছিল বুয়েটে চান্স পাওয়া তো সার্টিফিকেটের কথা না বলো না ঠাকুরা খারাপ না লাইফ কেয়ার মানসিক রোগ চিকিৎসা কেন্দ্র মাদকাসক্ত মানসিক রোগ চিকিৎসা কেন্দ্র এগুলো পশ্চিম বগুড়ার জামে মসজিদ মসজিদের মিনারটা কত সুন্দর দেখছি আল্লাহ ও মামা এত কানের মধ্যে দিলি অন্তরা ফসাগারি কত পোশাকারী মোল্লা ব্যাপারী অন্তর এটি সব এখন এককালে বড় বড় বরিশাল হয়েছিল না কিছু ব্যাপারী আলাই এখানে আবার কি হলো বাসটাকে সামনে সকালে যাব ভালো লাগছে বেশি সামনে থেকে টিকিটটা কাটতে বেশি হয়ে যে কথা না করুক রাস্তায় টার্মিনালে রাত্রেবেলা লোকজন মানুষ যাইতেছে রাখা এই আটকে দেখলো গা তুই আইতে পারবা উবিশ দুবি উবিশ দুবি উবিশ দুবি এবিশ দুবি এই নে এই এনে গিয়ে হ্যাঁ ভালোবাস বলতে বাস স্ট্যান্ডের ভিতরে নর্মালি সমস্যা নেই সকালবেলা প্রচুর ভিড় সাকুরে আনিব ভিড় বাস স্ট্যান্ডে বসে এলাম টিকিট করে মামাই
এখানে পরিমানে প্রচুর ভিড় আছে, এটা গাড়ি সার্ভিস ভালো মোটামুটি। কাটলাম সকাল সাড়ে পাঁচটা, আল্লাহ কয়টায় পৌঁছে দিতে পারি আল্লাহ জানে। আও আমার হেল্প করতে এসে একজন টিকিট দেখতে কি কারে চটপটি খাইতে হয়েছি রাস্তায়, রাস্তার পাশে চটপটি কি হলো, মজা হয়েছে, গরু বসে দিছে। হ্যাঁ মামার দোকানে চটপটি খাইবেন সবাই, ভালো জেলখানার মোড়, ওই যে জেলখানা দেওয়া যায় দেয় দিয়ে জেলখানা দেয়, ওই যে বরিশাল কেন্দ্রীয় কারাগার মোড়। চটপটি খেলাম গা, তোমরা এই শাক কিনছিলাম সামনে তো তরকারি আছে খারাপ, তুমি এখানে দাঁড়াও নাই বুঝি নাই লোক আছে কত বেগুন মামা, একটু বাইরে বাইছে দাও, এক কেজি দাও
দেখতে তো ভালো, তাই না? বরিশালের আমরা সাইজ ছোট যদিও পাইছে তো আরো আছে মাথা বলতো না জেলখানা মরে। সদরটা ফাঁকা শুরু হয়ে গেছে, সদর রোড লাইন রোড ডাবল অনা মিলেন রাত্রের বেলা সিনে সুন্দর গায়ে আজকের দিনটা উপহার দেওয়ার জন্য আমার হাজবেন্ড অনেক ধন্যবাদ। সুস্থ থাকুক। আজকে ছেলে না স্যার আমরা সারাদিন বাইরে বাইরে কাটিয়েছি এবং আমরা দুপুরে লাঞ্চ বাড়িতে করেছি, রাত্রেও খেয়েছি, এখন বাসার উদ্দেশ্যে রওনা। কোম্পানির লোকজন সব রাস্তা পেরে এখন 11টা বাজছে। বরিশালের শহীদ মিনার কেন্দ্রীয় সার্কিট হাউস টোটাল বরিশালেই বললাম আজকে রাতের বরিশাল বরিশাল ক্লাব রাজা বাদুস হর সরকার নিয়ম করছে জন্য সমস্ত দোকানপাট বন্ধ, রাস্তা ক্লিয়ার, মানুষজন নাই, কিছু কিছু লোক আছে যারা ঠিক 10টার পরে একটু রাস্তায় এক ঘন্টা রিক্সে ঘুরে দেখেন অন্যরকম মজা। গাড়ি আছে দূরে দূরে দেখা যায়, দূরে ডিসির বাড়ি বাড়ি হল পান্ডা মজা হয়েছে, দুবাইটা আরো ভালো ছিল। আর ব্যবসায়ী তো পান, ওই জন্য পান গিফট করছে, এখানে পড়লাম।
দোকান দিয়েছি। বামের গলির বাসার কাছাকাছি চলে আসছি, তো ওখানে সিমগুলোকে অ্যাক্সেস করতে হবে, কিছু করার নাই। অনেক ঘুরলাম সারাদিন, বৈশাখ শহরের বিভিন্ন জায়গা অলি গলি পাচ্ছি, এই যে পাক অল্প চলে গেল, আপলোড করা হয়ে গেছে আপনার দেখে। রাতের বেলা বলেছিলাম